ভারত মহাসাগরে বাংলাদেশি পণ্যবাহী একটি জাহাজ এবং 23 নাবিক ও ক্রুকে আটক করেছে সোমালিয়ান জলদস্যুরা। এদিকে সোমালীয় জলদস্যুরা ফের ব্যাপক বেপরোয়া হয়ে উঠেছে। মাঝখানে বেশ কয়েক বছর কিছুটা নীরব ছিল বিশ্বের কুখ্যাত এই দস্যু বাহিনীটি। লোহিত সাগরে হুতিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলো বেশি ব্যস্ত থাকার সুযোগে ভারত মহাসাগরের গালফ অব এডেনে তারা ফের মাথাছাড়া দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। মঙ্গলবার 12 মার্চ এই দস্যুরা এমবি আবদুল্লাহ নামে বাংলাদেশি একটি জাহাজ 23 জন নাবিক সহ জিম্মি করেছে। জাহাজটি ইতিমধ্যে তারা সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা অডিও বার্তায় জানিয়েছে। $50 লাখ মুক্তিপণ চেয়ে বসেছে ভয়াবহ এই সন্ত্রাসী গোষ্ঠীটি। ব্যর্থতায় নাবিকদের একে একে সবাইকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। ইতালিয়ান উপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে 1960 সালে সোমালিয়ার জন্ম। পরের 2 দশকের বেশি সময় যুদ্ধ বিগ্রহে বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোনো সরকার ছিল না। এই সময়টায় আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমার নিরাপত্তায় কোনো কোস্টগার্ড বা বাহিনী ছিল না। এতে এই অঞ্চলে বিদেশি মাছ ধরা নৌযানের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। স্থানীয় জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ফলে তারা দস্যুবৃত্তির দিকে ঝুঁকে পড়ে। ইন্ডিয়ান ওশান কমিশনের সাম্প্রতিক এক বিবৃতিতেও ওই সময়ের দস্যুতার নেপথ্যের এই কারণ হিসেবে দেখা হয়েছে। তাছাড়া মৎস্য শিকারের চেয়ে দস্যুতায় আয়ের পরিমাণও অনেক গুণ বেশি। তবে কয়েক বছর তাদের দৌরাত্বে অতিষ্ঠ হয়ে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলো ওই রুটে তাদের সামরিক উপস্থিতি বাড়ায়। এর ফলে 2012 সাল নাগাদ অনেকটাই স্তিমিত হয়ে আসে দস্যুবৃত্তি। ইউরোপিয়ান নৌবাহিনীর অপারেশন কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এডকান পটাস তখন বিবিসিকে বলেছিলেন, সামুদ্রিক দস্যুতার বিজনেস মডেল কার্যকরভাবে ভেঙে দিতে সক্ষম হয়েছেন তারা। গত কয়েক মাসে সোমালি জলদস্যুদের তৎপরতা বেড়েছে। পূর্ব আফ্রিকার উপকূলে সামুদ্রিক নিরাপত্তা বিধানে কাজ করে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বা ইইউ ন্যাব ফর আটালান্টা। তাদের মতে গত বছরের নভেম্বর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 3 মাসে সোমালি উপকূলে অন্তত 14টি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। এর মধ্যে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার নৌকা এবং লাইবেরিয়ান পতাকাবাহী সেন্ট্রাল পার্ক নামের একটি জাহাজের জেলে ও নাবিকদের উদ্ধার করা সম্ভব হয়। সেন্ট্রাল পার্কের উদ্ধার তৎপরতায় মার্কিন বাহিনী জড়িত ছিল। পরে তারা জানায় এটা স্পষ্টতই দস্যুতা এবং আক্রমণকারীরা সম্ভবত সোমালি ছিল। ডিসেম্বরে এমবি রুয়েন নামে মালাটার পতাকাবাহী একটি জাহাজ হাইজ্যাক করা হয়। এখনও জাহাজের নিয়ন্ত্রণ হামলাকারীদের হাতে। জিম্মি আছেন 17 জন ক্রু। ইন্টারন্যাশনাল মেরিটাইমস ব্যুরো আইএমবির মতে এটি ছিল 6 বছরের মধ্যে সোমালিয়ায় প্রথম সফল হাইজ্যাকিং। আইএমবি একটি প্রভাবশালী অলাভজনক সংস্থা যা সামুদ্রিক অপরাধ মোকাবেলা করার লক্ষ্যে কাজ করে। জানুয়ারিতে এক সপ্তাহে 3টি অভিযানে 19 জন জিম্মিকে মুক্ত করতে সমর্থ হয় তারা। তাদের মধ্যে 11 জন ইরানি নাগরিক, বাকিরা পাকিস্তানি। ভারতীয় বাহিনীর তরফে জানানো হয় এদের সবাই সোমালি দস্যুদের হাতে বন্দী ছিলেন। বিবিসির রিয়েলিটি চেক টিমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু 2018 সালেই পূর্ব আফ্রিকান জলসীমায় 122টি নৌ ডাকাতির ঘটনা ঘটেছে, যার সর্বশেষ শিকার বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লাহ। কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাওয়ার পথে মঙ্গলবার 23 জন ক্রুসহ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। 2005 থেকে 2012 পর্যন্ত সময়কালে হর্ন অফ আফ্রিকার দস্যুরা কি পরিমাণ অর্থ আদায় করেছে তার একটি আনুমানিক হিসাব করেছে বিশ্বব্যাংক। সেই হিসাব অনুযায়ী জলদস্যুরা ক্রুদের জিম্মি করে 350 থেকে 450 মিলিয়ন মার্কিন ডলার অর্থ আদায় করেছে। এই পরিসংখ্যান তুলে ধরে নাইজেরিয়ান ফেডারেল ইউনিভার্সিটির লেকচারার সুমুয়েল ওয়েলওল বলেন, ছিনতাইয়ের পেছনে মূলত লক্ষ্য মুক্তিপণ আদায় বলেই ধারণা করা যায়। অন্তত সাম্প্রতিক ঘটনাগুলোর নেপথ্যে এটি মূল কারণ। 2011 সালে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করে দস্যুরা। $200 মিলিয়ন সমমূল্যের জ্বালানি ছিল নৌযানটিতে। তখন আটক 2 ফিলিপিনো ক্রুকে হত্যা করা হয়।